নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলিতে জানাই আরেকবার স্বাগত। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিস্তারিত তথ্য। দীর্ঘদিন অবসানের পর আজ 2019 সালে প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কে কোথায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করল এবং রাজ্যের কোন কোন জেলা শিক্ষার দিক থেকে এগিয়ে রয়েছে, এই সমস্ত কিছুই থাকছে আমার এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে এক ঝলকে দেখে নিই কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করল এবছর মাধ্যমিক পরীক্ষাতে। মাধ্যমিক 700 নম্বরের মধ্যে 694 পেয়ে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুরের মোহাম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাস। 99.14% নম্বর পেয়েছে ওই ছাত্র। 691 পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে আলিপুরদুয়ারের শ্রেয়সী পাল ও কুচবিহারের দেবমিতা সাহা। 689 পেয়ে তৃতীয় স্থানে তৃতীয় হয়েছে রায়গঞ্জের ক্যামেলিয়া রায় ও নদিয়ার ব্রতির মণ্ডল। 687 পেয়ে চতুর্থ আলিপুরদুয়ারের অরিত্র সাহা এবং 686 পেয়ে পঞ্চম হুগলির সুকল্পদে মুর্শিদাবাদের রুমানা সুলতানা। এবার আমরা দেখে নেব রাজ্যের কোন কোন জেলা পাসের হার সর্বোচ্চ রয়েছে। পাসের হারের শীর্ষে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কলকাতা। এবারের মাধ্যমিক পরীক্ষার সাফল্যের হারে শীর্ষস্থান দখল করল পূর্ব মেদিনীপুর। ওই জেলায় পাসের হার 96.10%, 92.13% সাফল্য পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, সেখানে সাফল্যের হার 91.78%। এবার মাধ্যমিক পরীক্ষা 12 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল, 1,50,638 পড়ুয়া এবার পরীক্ষায় বসেছিল। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন, এই রকম শিক্ষাগত যে কোনো বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।